হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ঢাকা শহরে অনেক সুন্দর একটি রাস্তা দেখাতে চাই। সেটি হচ্ছে বিজয়সরণির রাস্তা। এই মুহূর্তে আছি আমি বিজয়সরণি মোড়ে। সোজা হচ্ছে ফার্মগেট দিকে, আর বামে হচ্ছে তেজগাঁও দিকে। যাব আমি ডানের দিকে। ডানের এই রাস্তাটি অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে। এই জায়গায় কোনো পোস্টার দেখতে পাবেন না, ময়লা আবর্জনা দেখতে পাবেন না, অনেকটাই গ্রিন। এবং আশা করি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা এরকম হোক। বাম পাশে হচ্ছে নব থিয়েটার, আপনাদের যদি কখনো সুযোগ হয় এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন। এবং সামনে হচ্ছে সেনাবাহিনীর জাদুঘর, যেটা নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। সামনের এই যে মোড়টি দেখছেন, এটা সোজা যদি যায় তাহলে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে চলে যাব। এবং ডানের দিকে হচ্ছে মিরপুর যাওয়ার রাস্তা। তবে আমরা বামের দিকে চলে যাব, খামারবাড়ির দিকে। আর দেখতেই পাচ্ছেন যে মেট্রো রেলের কাজ করা হচ্ছে। মেট্রো রেলের উপর আমার অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। এই জায়গাটি হচ্ছে খামারবাড়ি। বাইরের দিকে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি চলে গেছে, এদিক দিয়েও ফার্ম গেট যেতে পারবেন। তবে আমরা ঘুরে ডান দিকে চলে যাব, আসাদ গেটের দিকে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আমি যতটুকু জানি ঢাকা শহরের মধ্যে সবচেয়ে প্রশস্ত রাস্তা হচ্ছে এটি। এবং ডানে দেখতে পাবেন জাতীয় সংসদ ভবন। এখনই দেখাচ্ছি আপনাদেরকে জাতীয় সংসদ ভবন। এই এলাকাও ঘুরে যেতে পারেন। এইখানে বিকেলবেলাতে অনেক মানুষজন ঘুরতে আসে, আর যেহেতু এটা আমাদের ঐতিহাসিক একটি স্থাপনা, এই জায়গাতে ঘুরে যেতেই পারেন। আর সামনে হচ্ছে আসাদ গেট। আসাদ গেট এই জায়গাটির নামকরণের পিছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে। 1969 গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসাদ মারা যান পাকিস্তানি বাহিনীর হাতে। এই জন্য এই জায়গাটির নাম করা হয়েছে আসাদ গেট। আর এই মোড়ের ডান দিকে যদি চলে যান তাহলে হচ্ছে মোহাম্মদপুর শ্যামলের দিকে যাবেন। আর যদি বাইয়ের দিকে যান ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, আজিমপুর। তো ভিডিওটি এই জায়গাতেই শেষ করে দিলাম। ভিডিওটি কেমন হলো জানাবেন।